सब्सक्राइबर, आई एम इंजिनियर बाशार, वेलकम माई चैनल एटलास ऑटोमेशन विडिन। डियर फ्रेंड, आज अपन के देख कि ओमरन एन एस टुएल्व एच एम आई थी अपना प्रोग्राम आपलोड करबें और डाउनलोड करबें से प्रोग्राम देख। तो प्रथम ओमरन सी एक्स डिजाइनर सफ्टवेयर माध्यम चले जाबी सी एक्स डिजाइन सफ्टवेयर ओपन करबें। ओपन करार पर आनी एखे प्रथम फिरते जाबन, फिर जावर पर ट्रांसफार ट्रांसफारे गए अपनी ट्रांसफार सेटिंग कर प्रथम प्रथम ट्रांसफार सेटिंग एखे अपनी सीरियल कम्युनिकेशन करते सीरियल मॉडेम कम्युनिकेशन करते इथरनेट तरह क्लॉक तरह मेमोरी कार्ड तरह यूएसबी जेहेतु हमें सीरियल कम्युनिकेशन करब सिस्मिक केबल दिए प्रोग्रामी हमार लैपटपे निब एन एस टुएल्व थे तो हमें सीरियल कम्युनिकेशन कर दीब कर देवर पर हमें एखे ओके कर दीब ओके कर देवर पर आनी आबार फिटी चले जाबें फिटीते फिटीते ट्रांसफारे जाबें ट्रांसफारे गए अपनी ट्रांसफार फ्रम पीटी ट्रांसफार फ्रम पीटी मानी अपनार एन एस टुएल्व थे हमार प्रोग्रामी हमार लैपटपे आसें ट्रांसफार फ्रम पीटी हमें सिलेक्ट करब तारपर आमी एखाने एखाने आमार सिरियल कम्युनिकेशन कम वन आमी यस करे दिब यस करे देवार पर एभावे किछुक्षण वेट करबे आमार एखाने आपनार नाम दिबेन कि नामे आपनि फाइलटी सेव करबेन जेमन आमी एन एस 12 नामे 12 एचएमआई ओमरन एच एम आई नामे प्रोग्राम सेव करब एखे सेव कर दिलाम एखे बोलते नाम बड़ हो गए एम नाम छोट कर दीब हमें शुद्ध एन एस टुएल्व ओमरन लिखब शुद्ध दें एन हमार प्रसेसिंग शुरू हो देखें ट्रांसफार फ्रम पीटी हमार प्रसेसिंग शुरू हो नाउ अपलोडिंग 0% এভাবে আমার আপলোডিং টি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 100% না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আপলোড টি চলতে থাকবে। তো বন্ধুরা প্লিজ আমার এটলাস অটোমেশন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড আমার এই চ্যানেলটিতে প্রায় 300 উপরে ভিডিও দেওয়া আছে পিএলসি প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। আর ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এন্ড এইচএমআই প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এন্ড এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আপনার কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ধরনের পিএলসি কেবল আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড প্রোগ্রামটি অনেক বড় প্রোগ্রাম, সেটা এটা আপলোডিং হতে অনেক সময় লাগবে, আমি প্রোগ্রামটি স্কিপ করে দিচ্ছি। এই ফ্রেন্ড প্রোগ্রামটি অনেক বড় একটি প্রোগ্রাম, সেজন্য এটা একটু সময় লাগতেছে। 28% আপলোডিং কমপ্লিট, 100% হতে একটু সময় লাগবে। ফ্রেন্ড যদি সহকার ভিডিওটি দেখুন আপনারা, আর ফ্রেন্ড আপনাদের যদি ফ্যাক্টরিতে যদি কোনো পিএলসি কেবল বা পিএলসি বা এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আপনার কোনো সমস্যা থাকে, এন এস এটের ওএস যদি লাগে আপনার NS10, NS5, NS8 এগুলো যদি ওএস চলে যায় আপনাদের এখানে স্ক্রিনে লেখা আসবে ইরর 10, ইরর 11, ইরর 30, এভাবে আপনার ইররগুলো আসবে যদি আপনার NS থেকে ওএস চলে যায়, অপারেটিং সিস্টেম চলে যায়, তাহলে এই লেখাগুলো আসবে, তখন আপনার পিটি আর কোনো কাজ করবে না, তখন আপনার ওএস দেওয়া লাগবে, আপনার ওমরন এইচএমআইতে ওএস দেওয়া লাগবে। তো যদি আপনার এইচএমআই যদি এরকম কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ওএস দিয়ে থাকি। আর এনএস এর যদি কোনো সমস্যা থাকে বা ওমরনের কোনো পিএলসি যদি আপনার লাগে বা প্রোগ্রামিংয়ের জন্য
প্রোগ্রামিং বা ট্রাবল শুটিং এর কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রিক প্রজেক্ট আপলোড নাও আপলোড 85% টাচ বার ফ্রম ফিটি ওয়েট ফ্রেন্ড ফ্রেন্ড টাসপারিং এখন শেষ পর্যায়ে আছে না আপলোডিং 99% আপলোডিং ওকে টাসপারিং আপলোডিং আপলোডিং কমপ্লিটেড আপলোডিং কমপ্লিটেড ওকে অ্যান্ড ওকে না এখন আমি আমার যে প্রোগ্রামটি এখন আপলোড করছি সেটা এখন আমি দেখব কিভাবে দেখব সেটা আপনি ওপেন প্রজেক্টে যাবেন ওপেন প্রজেক্টে গিয়ে আপনি কোথায় সেভ করছেন এটা খুঁজে নেবেন NS12 Omron এখন আমি ওকে করব ওকে করলে আমার প্রজেক্টটি ওপেন হবে এখন আমার প্রজেক্টটি ফ্রেন্ড ওপেন হচ্ছে চেকিং ডাটা নাও ইন প্রোগ্রেস প্রসেস প্লিজ ওয়েট একটু সময় নেবে প্রোগ্রামটি ওপেন হতে একটু সময় নেবে ফ্রেন্ড ওকে নাও প্রোগ্রামিং ওপেন এখন আমি দেখব ব্রিক প্রজেক্ট প্রোগ্রাম স্টার্ট প্রোগ্রামিং প্রজেক্ট চাইনিজ প্রোগ্রাম চাইনিজ প্রোগ্রাম আপনার ভার্সনটি স্যার চেঞ্জ করে নিতে পারেন ফ্রেন্ড আপনার প্রোগ্রামের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা স্যার চেঞ্জ করে নিতে পারেন ইংলিশ করে নিতে পারেন তো ফ্রেন্ড আপনি এখন যদি প্রোগ্রামটি আপনি এখন যদি ফিট দিতে চান মানে আমার NS12 যদি আপনি প্রোগ্রামটি দিতে চান তাহলে সেম প্রসিডিওর ফিটে যাবেন ফিটে গিয়ে ট্রান্সফারে যাবেন ট্রান্সফারে গিয়ে কুইক ট্রান্সফার টু ফিটি কুইক ট্রান্সফার টু ফিটিতে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রোগ্রামটি যে প্রজেক্টটি এখন আপনি আপলোড করছেন ফ্রম ফিটি থেকে যেটি আপনি আপলোড করছেন এখন যদি আপনি এটা ডাউনলোড করতে চান ফ্রেন্ড আপনি কুইক ট্রান্সফার টু ফিটি সিলেক্ট করলে সেটি কুইকলি চলে যাবে ফিটিতে আর ট্রান্সফার টু ফিটি এটাতে গেলে একটু স্লো যাবে তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড আপনাদের যদি ওমরনের যদি কোনো সমস্যা থাকে ওমরন NS5 NS8 NS10 NS12 যদি আপনার অপারেটিং সিস্টেম বা ওএস যদি আপনার কোনো ইরোর আসে ইরোর 10 ইরোর 11 ইরোর 12 এরকম যদি ইরোর আসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ফ্রেন্ড আপনারা যদি ওমরনের PLC যদি কোনো কাজ থাকে আপনাদের ফ্যাক্টরিতে ট্রাবল শুটিং বা প্রোগ্রামিং যদি কাজ থাকে বা এই সিমেন্স ওমরন সিমেন্স তারপর অ্যালান বেডলি তারপর মিসুবিশি তারপর ডেল্টা এসব ব্র্যান্ডের PLC অ্যান্ড HMI বা যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আপনারা যদি কোনো কেবল লাগে আমাদের তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ড যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ